মই ডক্টৰ জাকির হোসেন, ফকিরগঞ্জ জিলা পরিষদের সদস্য। চক, আমার ফকিরগঞ্জ অঞ্চলত জিওবেগর কাম, নদী প্রটেকশন যেখিনি, এন্টি ইরোশনের কাম যেখিনি করা হয়ে আছে, ইয়াতে প্রায় 15 কোটি টাকার কাম, 1200 মিটার কাম ইয়াত হওয়ার কথা। তো ঠিকাদারে যে কাম করে আছে, ঠিকাদারের মন ইচ্ছা মতে কাম করে আছে, মইমেতালি করে আছে, এসপ্তাহ করব, 10 দিন বন্ধ রাখব। আর কামখিনি যি মেটেরিয়ালসে করে আছে একেবারে নিম্নমানের কাম হয়ে আছে, লগতে কামখিনি লেহেমিয়া গতিত হয়ে আছে। তো ইয়ারপরা আমি অনুমান করব বিচারিছো যে ব্রহ্মপুত্র নদীর বাউনি পানি অহার টাইম হয়ে গেছে। এই মার্চ মাস চলি আছে, এপ্রিল মাস অহার লগে লগে ব্রহ্মপুত্র নদীর বাউনি পানি হয়তো বলিব ধরব। কিন্তু ঠিকাদার বিলাকে এনেকুয়া লেহেমিয়া গতিত কাম করে আছে, কামখিনি অতি সোনকালে করিব লাগে। ইতিমধ্যে আমার এই বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয়ে তেখেতে কৈছে 3 মাসের ভিতর কাম কমপ্লিট করিব লাগে, কোনো বাহানা নচলিব। কিন্তু ঠিকাদার বিলাকে দুমা অলরেডি দুমা পার হয়ে গেল, এখেতে এতিয়ালৈকে যেনেকুয়া ধরনের কাম করে আছে যে 1 বছরতো কাম কমপ্লিট নহব। আর ইয়াত একটা ভেকভাওনা চলি আছে যে পানি বরার লগে লগে হয়তো নদীর কিনারেরপরা 21 মিটার জিওব্যাগর কাম হব লাগে, আজির ডেটত তেখেতে ইস্টিমেটখিনি রাজহুয়া করবলৈ সাহস পোৱা নাই। 21 মিটারের ভিতর আজি হয়তো 5 মিটারমান কাম করিব পারিছে, আর তেখেতে হয়তো একটা ভেকবনা লৈ আছে, মনত একটা দুর্নীতির পাহাড় গড়ি লৈ আছে যে পানি বরার লগে লগে তেতিয়া জিওব্যাগখিনি পেলোয়া হব, রাইজে দেখা নাপাব 21 মিটার হল নে 10 মিটার হল। গতি ইয়াত টোটেলি দুর্নীতি হয়ে আছে। আর ইয়ার লগতে মই বিশেষভাবে ইয়ার যিখিনি বিষয়া আমলা যিখিনি আছে সেইখিনি এই কামর লগত জড়িত হয়ে আছে, যে কোনো রকমে কামটো করে পয়সাখিনি আত্মসাত করার একটা ফন্দি পাতি আছে। গতি আজি মই আপনার নিউজ চ্যানেলের যোগেদি মই কব বিচাৰিছো আমার মাননীয় মন্ত্রী মহোদয় ডাঙরিয়াক, তেখেতক কব বিচাৰিছো তেখেতে অতি সোনকালে আমার এই ফকিরগঞ্জ এরিয়াটো পদার্পণ করিব লাগে, আর কামখিনি পর্যবেক্ষণ করিব লাগে। আমি ফকিরগঞ্জ রাইজে বহুত জলাকলা খাইছো এই নদীর কারণে, আজি প্রায় 5-6 কিলোমিটার জায়গা ফকিরগঞ্জের জায়গা ভাঙি পেলায় আজি আমি মেঘালয়ত বসতি মানে যাবলগা হয়েছো, আমার ঘর বনুয়া এতিয়া মাটি অভাব হয়ে গেছে। গতি এই নদীর কামখিনি যদি সোনকালে করা নহয় তাহলে ব্রহ্মপুত্র বারণিয়ে দেখা যাব যে 1 মাসের ভিতরতে আকৌ সেম পজিশন হয়ে যাব। গতি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় লগতে আমার বিভাগীয় মন্ত্রী মহোদয়ক মই অনুরোধ জানাইছো, অতি সোনকালে এই কামখিনি ঠিকাদারের মইমিতালি বা দুর্নীতির বিরুদ্ধে অতি সোনকালে কামখিনি মানে করিব লাগে। মতে আজি কোয়ালিটি কন্ট্রোল অফিসার আহিছিলে, তেখেতে কি কোয়ালিটি ইয়াত কন্ট্রোল করিলে মই বুঝি নাপালো। হয়তো কোয়ালিটি কন্ট্রোল বলে কবলে গেলে তেখেতর যিখিনি কাম দি আছে বা জিওব্যাগ যিখিনি কাম হয়ে আছে সেইখিনি ইস্টিমেট মতে হয় নে নহয় সেইখিনি হয়তো মানে পর্যবেক্ষণ করবলে আহিছিল। কিন্তু সবতকৈ ডাঙর কথাটো হল তেখেতে ইয়াত টাইম নিদিলে, মাত্র 1 ঘন্টা টাইমও তেখেতে ইয়াত নিদিলে, কি কোয়ালিটি তেখেতে মানে দেখিলে জাস্টিফাই করিলে এটু এটা ডাঙর কথা। হয়তো আমার এই অঞ্চলের রাইজক কিছুমান হয়তো গণ্যমান্য ব্যক্তি আছে তেখেতক মাতিব লাগিছিল, কিন্তু তেখেতে এবারও মাত দিয়াও নাই, মাতা নাই, কেতিয়া আহিল কেতিয়া গল আমি একোয়ে গম নাপাও। ইয়ার দ্বারা আমি অনুমান করিব বিচাৰিছো যে কোয়ালিটি ম্যানেজারজন, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজারজন তেখেতও ইয়ার লগত সাগে জড়িত আছে নেকি।